ভাই আপনাকে কংগ্রেচুলেশন ফার্স্ট আইফোন, আইফোন এক্স 228 GB তে না, সরি 256 GB, মেক টেকগুলো মানে মাশাআল্লাহ, সেই সেই সাব্বির ভাইয়ের ফোন দিয়ে অনেক ছবি তোলা হয়েছে, অনেক ভিডিও করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনার মধ্যে ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি আরিফ আহমেদ অমিত। সো ফ্রেন্ডস, আজকে আরেকটি দিন, আজকে যাব আপনার সাব্বির ভাইয়ের ফোন কিনতে উল্লাপাড়া, উল্লাপাড়া থেকে লাহিড়ি মোহনপুর। তো লাহিড়ি মোহনপুরের রাস্তাটা অনেক সুন্দর, তো এর আগে আমি ওইদিকে আর কোনো দিন যাই নাই, তো ভালো মন্দের ভ্লগ করে ফেলি। আজকে 6 জুলাই 2022 আমি আর সাব্বির ভাই যাব। আমি এখান থেকে উল্লাপাড়া যাব সিএনজিতে, তারপরে সাব্বির ভাই আসবে এনায়কপুর থেকে উল্লাপাড়া ঘুরে। আমি একটু পরে আমি একটু সেট আপ লাগাইছি, লাইট লাগাইছি, জানি আমি এই পাশ থেকে ভ্লগ করতে পারি। সাব্বির ভাই আছে, আমরা যাচ্ছি বাইকে এখন উল্লাপাড়া থেকে লাহিড়ি মোহনপুর, তাই না? ইয়েস। লাহিড়ি মোহনপুর কি ভাই, থানা নাকি? লাহিড়ি মোহনপুর থানা না, ওইটা একটা ইউনিয়ন। ইউনিয়ন ইসের তো সামসার শ্বশুরবাড়ি নাকি ওখানে? হ্যাঁ ওইদিকে। ও ইয়েস, সামসার মিসি। তো যাচ্ছি লাহিড়ি মোহনপুর, আমার ফার্স্ট টাইম আজকে, তো ওর জন্য আপনার ব্লগ করি, ভাই ফোনও নিচ্ছে একটা, ওর জন্য আপনার ব্লগও দেখবে। লাহিড়ি মোহনপুরের পরে আছে হচ্ছে কাশিমবিল, উদুনিয়া, আমরা এই সুন্দর জায়গাগুলো দেখবো আজকে। ওইদিকে যাবো সব দেখবো, ওর জন্য ব্লগটা করতেছি, আপনার সাথে থাকবে। আজান দিচ্ছে, নামাজ পড়ে আসছে। আমি হাট হচ্ছে, হাট গরুর হাট, তো মানে মাশাআল্লাহ ব্যাপক ওয়েদার, মানে বলে বোঝানো সম্ভব না। ফোনে তো এত ভালো হয়তো আসতেছে না, কিন্তু খালি চোখে আপনারা মানে টাসি খেয়ে যাবে। এগুলো কিন্তু বুঝেই পেলে সব, মানে এগুলো খেয়ে এগুলোর মধ্যে পানি উঠছিল, কিন্তু হয়তো এখন পানি নেমে গেছে। আপনার গাছপালা মানে ফুল সবুজ, আর ফুল সানি ওয়েদার, এই দেখেন তালগাছ তালগাছগুলো আছে, মেঘগুলো দেখেন মাশাআল্লাহ। একটা সেই ফোন মানে পুরা নতুন, প্রায় নতুন মাশাআল্লাহ। চলে আসলাম লাহিড়ি মোহনপুর ব্রিজে, তো এটা যায়নি সাউন্ড সাউন্ড। তো ভাই আপনাকে কংগ্রেচুলেশন ফার্স্ট আইফোন ভাই, পয়সা হো তো কে কিছু নেই হতা। আইফোন এক্স 228 GB তে না, সরি 256 GB, অনেক সুন্দর ফোনটা, আর অনেক ভালো দামে পাইছে, মানে ফোনটাও একদম ফ্রেশ, অনেক ভালো দামে পাইছে উইথ বক্স, সব সব দেখাবো, নিয়ে অসুবিধা নাই। সো ভাই কংগ্রেচুলেশন আপনাকে। থ্যাংক ইউ ব্রো। আমি তো জানি যে ফোনটা হইলো খুব মানে এক্সাইটমেন্ট কাজ করে, ওর জন্যই আমি আসছি। এই পাশের পরিবেশটা দেখাই দিই আপনাদের, তাই না? দেখেন মাশাআল্লাহ, ওই যে বিল্ডিং আসার সময় ওই ওইদিক দিয়ে আসছি, দেখেন মানে মাশাআল্লাহ, মানে কী যে সুন্দর পরিবেশ সেটা বোঝানো মুশকিল। এগুলো সব নদী, আর আমরা আছি ব্রিজে। ভাই এই ব্রিজের নাম কী? লাহিড়ি মোহনপুর ব্রিজ। এইটা যে নৌকাও আছে বড় মাশাআল্লাহ, মানে হিউজ, আকাশে মেঘ, কালো মেঘ আসতেছে, সাদা মেঘ আসতেছে, বিশাল মাশাআল্লাহ সুন্দর। আর যে ওইটা হাইস, তো সব কিছু ডান, এখন খাওয়া দাওয়া চলতেছে, সাব্বির ভাই খাচ্ছে, আর আমি সিয়াম আছি, দেখে আমি খেলাম না, আমি পরেই খাবো। আর দেখেন ভিউটা অস্থির, মানে অপরূপ সৌন্দর্য। ভাই এই রাস্তায় কি পানি উঠছিল? এই রাস্তায় উঠে নাই তো না, কিন্তু আমরা সামনের রাস্তায় যাচ্ছি, ওখানে রাস্তায় পানি উঠছে। আর উল্লাপাড়ার রাস্তাগুলো কি সুন্দর, এবং রাস্তায় অনেক সাইনবোর্ডও দেওয়া আছে, আপনারা সব খেয়াল করে দেখতে পারবেন। ওই দেখেন সামনে যাবেন ভাই, রাস্তার সাইডে বসার জন্য একদম টাইলস করে বেঞ্চ বানায় দেওয়া। মাশাআল্লাহ, ওই যে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আমরা, মাশাআল্লাহ দেখেন এই সিনটা, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে একদম সবুজের সমারোহ, সবুজ। দেখেন এই যে চলন বেলা, দেখেন বসার জায়গা করে দিছে কি সুন্দর, মানে ব্যাপক ব্যাপক 100 মিটার পর পরই বসার জায়গার, দেখেন ভিউটা দেখেন মাশাআল্লাহ, মানে আপনার ক্যামেরায় হয়তো অত ভালো আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে তখন তো আরও উপরের দিকে ছিল পানিটা,
হ্যাঁ, ওই সাব্বির ভাই আর জাকারিয়া ঘুরে, আমার বাইক নাই দেখে আজকে গরিব বলে এইভাবে অবহেলা করা হয় আমাকে। ওই যে মেইন ব্রিজ চলন বিল, তাই না? এটা ওইদিকে যাবো আমরা, অত দূরে চলে যাবো। তারা আপনাদের জন্য শুধু আপনার ভিডিওকে লাইক করে দেন, লাইক করে দেন। আমরা চলে আসলাম ব্রিজে। ও সেই মাশাল্লাহ অনেক সুন্দর, ওই দেখেন ট্রলি আছে, ট্রলি পানিগুলা অসাধারণ সব ভিউ মাশাল্লাহ। A few minutes later. তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম কাশেম বিল। আগে ছিলাম কোথায় ভাই? ওখানে উধুনিয়াতে ছিলাম, এখন কাশেম বিলে চলে আসলাম। মাশাল্লাহ দেখেন পরিবেশটা অসাধারণ, অনেক সুন্দর। আমাদের পোতাজিয়ার মতো ওই যে একটা বট গাছও আছে দেখতে পাচ্ছেন আপনারা, আর বকও আছে। নাফিস কই তুই, চলে আয় বন্দুক নিয়ে। বিলকুল রিস্ক নাই লেনে কা, কিন্তু এখন তো পাখি মারা, পাখি মারার নিয়ম নাই, নিষেধ আছে। মাশাল্লাহ ও সেই যে বক, কত কাছে বক, কত কাছে, হাতে ধরা যাবে প্রায়। ওই যে চলে আসছি দেখেন, একদম রাস্তার মধ্যে পানি পাইলাম শেষমেশ, মানে অসাধারণ অবস্থা। পানি সামনে মনে একটু বেশি। ও ভাই এটা নামাই সালাল, কি না নিয়ে এসে যে ভুল হয়েছে আজকে, এক্সট্রা জামা কাপড় নিয়ে আসলে, এবং কি পরে আসছে জুতা, জুতা পরে আসছি দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। ফিলিং অস্থির, বলে বোঝানো সম্ভব না যে কেমন ফিলিংস হইল। সামনে ব্রিজ, ব্রিজে সব বসে আছে এনজয় করতেছে, সেই বাতাস সেই ভিউ মাশাল্লাহ অস্থির। আরেকটা ওয়াটার ক্রসিং, এটা কম পানি, পানি একটু কমে যায় কিন্তু ভাই হাঁটতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু জুতা পরে আসি, জুতা খুলবো কোন জায়গায় রাখবো কোন জায়গায়, বড় ব্যাগও নিয়ে আসি নাই, ঝামেলা। দেখেন মাশাল্লাহ খালি চোখে বুঝতে পারবেন, কিন্তু ফোনে অতটা ভালো বুঝতে পারবেন না। বানাচ্ছে নৌকা বানাচ্ছে। সো আলহামদুলিল্লাহ অনেক ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। ওই যে চড়ুইমুড়ি পার্ক, সো এখন চলে আসবো উল্লাহ পারে, আমিও চলে যাবো, ভাইও চলে যাবে। তো ভাই আপনাকে আবার কংগ্রেচুলেশন, ধন্যবাদ। ওকে ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। ওকে ভালো একটা টাইম স্পেন্ড হলো, ফোনও কেনা হইলো, ফোনও কেনা হইলো, প্লাস হইলো আপনার একটু ঘোরা ঘোরা হইলো, ঘোরাটা ভালো হয়েছে মাশাল্লাহ। সো দুটোই ভালো হইলো, সো এখন চলে যাবো, দুইটা ভালো ভালো প্লেস দেখতে পারছি। হ্যাঁ, দুটো ভালো ভালো প্লেস দেখতে পারছি, এখন চলে যাচ্ছি আমরা। তো ভিডিওটি কেমন লাগে ভালো করে লাইক করুন, খারাপ লাগলে করে দেবেন ডিসলাইক, কোনো সমস্যা নাই। কোন পার্টটা ভালো লাগলে কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। সামনে তো ঈদ আসতেছে, ঈদে অনেক মজা হবে ইনশাআল্লাহ। ঈদের পরে আমরা আবার ফ্রেন্ডরা মিলে একটা ট্যুর, ঈদের পরে ট্যুর আছে। সো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।